কেন কিছু কিছু সময় আমাদের গায়ের লোম এরকম দাঁড়িয়ে যায়? জলে কিছুক্ষণ থাকলে কেন আমাদের চামড়া এরকম কুচকে যায়? বাচ্চারা কাঁদলে কেন তাদের চোখ দিয়ে জল বেরোয় না? কেন আমাদের নখে এরকম সাদা দাগ দেখতে পাওয়া যায়? তো ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওকে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। নাম্বার 10, তো বন্ধুরা, নখের ওপর এরকম সাদা দাগ তো আমরা দেখেই থাকি, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই সাদা দাগটি কিছু মানুষের নখের ওপরই কেন থাকে? নখে এরকম সাদা দাগের কারণ শরীরে আয়রন, ক্যালসিয়াম ও মিনারেলস এর ঘাটতি থাকা। আমাদের বডি ও মাইন্ডের কানেকশন এতটাই শক্তিশালী যে আমাদের শরীরে কোনো কিছুর ঘাটতি ঘটলে আমরা সেটির লক্ষণ খুব তাড়াতাড়ি দেখতে পাই, কারণ আমাদের শরীর খুব তাড়াতাড়ি সেটিকে ছাড়িয়ে তোলার জন্য নির্দেশ দেয়। নাম্বার 9, আমরা তো সকলেই জানি আমাদের ব্রেন আমাদের পুরো শরীরকে নিয়ন্ত্রণ করে, কিন্তু আপনি কি জানেন সার্জারি করার সময় আমাদের ব্রেনকে অর্ধেক করে রাখাও যেতে পারে? এতে আমাদের ব্রেনের ওপর কোনো প্রভাব পড়বে না, আমাদের ব্রেন 40 বছর বয়স পর্যন্ত একটু একটু করে বাড়তে থাকে। নাম্বার 8, আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন মেয়েদের থেকে ছেলেদের নাক তুলনায় মোটা হয়, কারণ ছেলেদের অক্সিজেনের চাহিদা মেয়েদের থেকে বেশি, আর সেই জন্য যাতে বেশি পরিমাণ অক্সিজেন ঢোকে তাই ছেলেদের নাক তুলনায় মোটা হয়। নাম্বার 7, আমাদের শরীরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো চোখ, যা আমাদের দেখতে সাহায্য করে, কিন্তু আপনি কি জানেন চোখই হলো এমন একটি অর্গ্যান যা জন্ম থেকে বুড়ো বয়স পর্যন্ত একই সাইজের থাকে। নাম্বার 6, মানুষ কিংবা জীবজন্তু বেঁচে থাকার জন্য খাবার তো প্রত্যেকেরই খেতে হবে, তো আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের পুরো জীবনে আমরা কতটা খাবার খেয়ে ফেলি? এই নিয়ে বিজ্ঞানীরা একটি গবেষণা করেন এবং তারা পেয়েছেন একজন সুস্থ সাধারণ স্বাভাবিক মানুষ 70 বছর বয়স পর্যন্ত প্রায় 30,000 কিলোগ্রাম খাবার খেয়ে ফেলে। নাম্বার 5, একটি বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তার শরীরে এক গ্লাস পরিমাণ রক্ত থাকে, আর একদমই ছোট বাচ্চারা যখন কাঁদে তাদের চোখ দিয়ে জল বেরোয় না, কারণ তাদের অশ্রুনালি কমপ্লিট ডেভেলপড হয় না। নাম্বার 4, আপনি কি জানেন আমাদের নাক ও কান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বেরিয়ে চলে, এই কারণেই বয়সের সাথে সাথে আমাদের চেহারার পরিবর্তন হতে থাকে। নাম্বার 3, আপনি হয়তো লক্ষ্য করেছেন কিছু সময় যদি আমরা জলেতে থাকি তাহলে আমাদের হাত বা পায়ের চামড়াগুলি এরকম কুচকে যায়, কারণ আমাদের চামড়ার উপর সিবাম নামক এক ধরনের তেল জাতীয় পদার্থের উপস্থিতি রয়েছে। সিবাম আমাদের চামড়াকে রক্ষা করে, পিচ্ছিলকারক হিসেবে কাজ করে এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখে। এটি কিছুটা চামড়ায় জল নিরোধক হিসেবেও কাজ করে থাকে। তো আমরা যখন বেশিক্ষণ জলে থাকি তখন এই সিবাম ধুয়ে যায়, তখনই জল চামড়া ভেদ করে ভিতরে যায়, ফলে এই ধরনের কোঁচকানোর আকার সৃষ্টি হয়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এটির ফলে আমাদের কি সুবিধা হয় না অসুবিধা হয়? এ বিষয়ে ইউকের বিজ্ঞানীরা একটি গবেষণা করেন এবং পান এটি আমাদের জন্য বেশ সুবিধাজনক। যখন আমাদের হাত বা পা ভেজা থাকে তখন এই কুঁচকানোর ফলে আমাদের যে কোনো জিনিসকে শক্ত করে ধরে রাখতে সাহায্য করে, অ্যাকচুয়ালি এটি গ্রিপের মতো কাজ করে। নাম্বার 2, আপনি কি কখনো ভেবে দেখেছেন কিছু সময় আমাদের গায়ের লোম কেন এরকম দাঁড়িয়ে যায়? যখন আমরা কোনো ভূতুরে সিনেমা দেখি কিংবা খুব জোরে গাড়ি চালাই অথবা চমকে গেলে, এরকম অবস্থায় আমাদের শরীরে অ্যাড্রিনালিন নামক এক ধরনের হরমোন নিঃসৃত হয়। সঙ্গে সঙ্গে আমরা যখন কোনো কিছু নিয়ে গভীর চিন্তা করি কিংবা কোনো কিছু নিয়ে সংশয়ের মধ্যে থাকি তখনও এই হরমোন নিঃসরণ হয়, আর এই হরমোন যখন হঠাৎ অধিক পরিমাণে নিঃসৃত হয় তখন আমাদের শরীরের লোম দাঁড়িয়ে যায়। নাম্বার 1, হিউম্যান হার্ট একটি পাওয়ারফুল অর্গ্যান, এটি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনবরত কাজ করেই চলে, এক সেকেন্ডের জন্য থামে না। আমাদের হার্ট একদিনে প্রায় 9,000 লিটার রক্তকে পাম্প করে। হার্টে এতটা পরিমাণে প্রেসার ক্রিয়েট হয় যে 30 ফুট পর্যন্ত আমাদের রক্তকে তুলে ফেলতে পারে। আমাদের হার্ট বা হৃদয় মিনিটে 72 বার ও একদিনে প্রায় 1,00,000 বার স্পন্দন করে। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না, আর এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের ভিডিওকে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।